সংবাদ নিবেদন করছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি ফিল দ্য ডিফারেন্স। উরিমলের গুরুদেব ধূপকাঠি বাঙালির অন্তরে। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকি চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। নমস্কার, আমি সঞ্চিতা, হেডলাইন্স ত্রিপুরার এই সময়ের বাংলা সংবাদে আপনাদের স্বাগত। করোনার উদ্বেগজনক পরিস্থিতিতে 2020 সালের মতোই পিছিয়ে দেওয়া হলো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। চলতি মাসের 27, 28 ও 29 তারিখ জেইই মেইন পরীক্ষা হওয়ার কথা ছিল। ফের 2020 পুনরাবৃত্তি। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি এতটাই সংকীর্ণ যে চলতি বছরেও পিছিয়ে দিতে হলো সর্বভারতীয় পরীক্ষা। পিছিয়ে গেল জেইই মেইন। এপ্রিলের শেষে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু আপাতত তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরে কবে পরীক্ষা নেওয়া হবে সেই সিদ্ধান্ত পরে জানানো হবে। পরীক্ষার অন্তত 15 দিন আগে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছে সংস্থা। এনটিএ এর এই ঘোষণায় ফের অনিশ্চয়তায় পরীক্ষার্থীরা। দেশজুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কায় বেলাগাম সংক্রমণের রেকর্ড দেখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল আবেদন করেছিলেন এপ্রিলে জেইই মেইন পরীক্ষা স্থগিত করা হোক। পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবেই এ প্রস্তাব ছিল তার। এ প্রস্তাবে সাড়া দিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়ে দিল আগামী 27, 28, 30 এপ্রিল জেইই মেইন পরীক্ষা বাতিল করা হল। দেশে করোনার দ্বিতীয় ধাক্কা, ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, প্রতিদিন রেকর্ড হারে সংক্রমণ, পরিস্থিতি বিবেচনা করে আপাতত জেইই মেইন পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিল এনটিএ। পরবর্তী দিনক্ষণ স্থির হবে পরে। পরীক্ষায় বসার আগে পরীক্ষার্থীরা অন্তত 15 দিন হাতে সময় পাবেন, এ বিষয়ে আশ্বস্ত করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা। পরপর দুবার করোনা পজিটিভ হবার পর শনিবার করোনা নেগেটিভ হয়েছেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী জায়ানিধি দেব। রবিবার করোনা থেকে মুক্ত হবার পর লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসে পুজো দিলেন মুখ্যমন্ত্রী জায়ানিধি দেব। সেই সাথে রাজ্যবাসীর মঙ্গল কামনা এবং সুস্থতা কামনা করেছেন তিনি। তিনি জানিয়েছেন তাদের দুই সন্তান এখনও করোনা পজিটিভ। আমি কোনোদিন ভগবান কাছে কিছু চাওয়ার জন্য আসিনি, কিন্তু মঙ্গল কামনা করতে নিশ্চয়ই আসছি। আজকে কালকে আমি আর আমার হাজবেন্ড নেগেটিভ হয়েছেন। আমরা আপনার সবার আশীর্বাদে, ত্রিপুরাবাসীর আশীর্বাদে এই আমরা এটা খুব ভালো করে উঠেছি আবার আজকে। কিন্তু কালকেই আমরা ভালো হয়েছি, তো একদিকে জানছি যে আমার দুটো ছেলে মেয়ে উনি পজিটিভ হয়েছেন, উঠেছেন দিল্লিতে। তো আজকে আমি দিল্লি যাচ্ছি, তো সেটাই কামনা করব, প্রার্থনা করব আর আপিল করব সবার কাছে যে এই সেকেন্ড স্ট্রেন কোভিডের, এটা আমি তো আগেও কোভিড হয়েছি, সেকেন্ড টাইম হয়েছি, কিন্তু এই স্ট্রেনটা আগের স্ট্রেনটা থেকেও বেশি খারাপ। সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও অপরিকল্পিতভাবে নির্মিত কৈলাসহর শ্রীনিকেতন শপিং মলটি বর্তমানে নানান সমস্যায় জর্জরিত। এর বেহাল দশা কাটিয়ে তোলার জন্য কোনো হেলদোল নেই কারো, ফলে বিপাকে এই শপিং মলের ব্যবসায়ীরা। 2007 সালের 31 আগস্ট তারিখে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে উদ্বোধন হয়েছিল কৈলাসহর শ্রীনিকেতন শপিং মল। তখন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী সহ বেকার যুবক যুবতীদের স্বপ্ন দেখানো হয়েছিল এই শপিং মলে ব্যবসা করে তারা আর্থিকভাবে লাভবান হতে পারবেন। কিন্তু শপিং মলের নামে দালান বাড়ি নির্মাণ করে দিয়েই নিজেদের দায়িত্ব খালাস করে দিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। বিগত বাম আমলের 11 বছর পেরিয়ে গেলেও সেই শপিং মলে ব্যবসা শুরু করা সম্ভব হয়নি। মলের 90% রুম বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ব্যবসায়ী ও স্থানীয় লোকজনদের অভিযোগ, অপরিকল্পিত ও অবৈজ্ঞানিকভাবে এই মল নির্মাণ করার কারণে তা কোনো সময়ই ব্যবসায়ীদের উন্নতি কল্পে কাজে লাগেনি। নতুন নতুন এর অবস্থা ভালো থাকলেও দিন যতই এগিয়ে গেছে এটি একটি ভূতের বাড়িতে পরিণত হয়ে গেছে। নেই জলের ব্যবস্থা,
নেই শৌচাগার, ফলে দিন দিন এর অবস্থা আরো করুণ হয়ে পড়েছে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই এই শপিং মল সমাজদ্রোহীদের দখলে চলে যায়। গভীর রাত পর্যন্ত সেখানে চলে মদের আসর। প্রতি রবিবার একটি আর্ট স্কুল সেখানে চালু রয়েছে। সেখানে আসা ছাত্রছাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয় সমাজদ্রোহীদের আস্ফালনের কারণে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো যাতে আমার আর্ট স্কুলটা আমি সুন্দর করে চালাতে পারি, আর একটি জলের ব্যবস্থা, একটু ইউরিন যাতে যেতে পারে বাচ্চারা, আর এটা যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একটা আর্ট স্কুল তো সেখানে, এতটুকুই অনুরোধ করবো। আর একদম জলের ব্যবস্থা নাই, ইউরিন নাই, এটাই সবচেয়ে বেশি অসুবিধা আর কি। তার প্রচণ্ড যাবে, খালি আমরা ঘরটাই থাকবো, মানে আমরা রুমটার বাইরেই প্রচণ্ড যাবে ওই দেখে। বাম আমলকে রাম আমল আসার পরেও সেদিকে নজর নেই কারোর। পুরো পরিষদ না থাকায় এর দায়ভার কেউ নিতে নারাজ, ফলে এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে এই শপিং মলে ব্যবসা করা হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী। তাদের এই সমস্যার সমাধান আদৌ হবে কিনা জানে না কেউই। কৈলাসহর থেকে মোহাম্মদ জামাল উদ্দিনের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ওয়ার্ল্ড এমএচআর রেডিও ডে 2021 উপলক্ষে রবিবার দুস্থ শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য সামগ্রী বিতরণ করল ত্রিপুরা হাম রেডিও ক্লাব। রাজধানীর গান্ধীঘাটের স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় হয় এই কর্মসূচিটি। উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তারা। হ্যাম রেডিও ক্লাবের 100 বর্ষের উপলক্ষে উপলক্ষে আমাদের, তারা একটা সামাজিক সংস্থা, আমাদের 32 নম্বর ওয়ার্ডে তারা যারা দুস্থ ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে মার্কস, কলম এবং খাতা বিতরণ করছে। আপনারা জানেন এই হ্যাম রেডিও ক্লাব সারা ইন্ডিয়াতে আছে। গত লকডাউনে ওরা প্রচুর পরিমাণে গরিব মানুষকে সাহায্য করেছে। এই সামাজিক সংস্থা মানুষের উপকারে সবসময় কাজ করছে এবং ওনাদের ডাকে আমাদের 32 নম্বর ওয়ার্ডের এবং 53 প্রেসিডেন্ট ওদের নেতৃত্বে, উনিও এই সংস্থার এই মেম্বার, ওনার এই নেতৃত্বে আজকে আমরা 32 নম্বর ওয়ার্ডে দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে এগুলো বিতরণ করছি। এখন বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। হাজারো কাহানিও কে বীজ, এক নয় কাহানি কি শুরুয়াত, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स। नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। सुखी गृहकोण, एक स्वप्नमय बाड़ी जा मन के छुए जाए, हृदय जोड़ानो अनुभवे। ड्रॉइंग रूम, बेडरूम, किचन, डाइनिंग, बाथरूम, सबेती भालोबाशार रूपायण। आह, दारुण अनुभव। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021। পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস।
সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই নিশ্চিত হয় আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO সার্টিফাইড কোম্পানি লঞ্চিং ফার্স্ট টাইম ইন ত্রিপুরা এক্সপোর্ট কোয়ালিটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক পলিটেক ইন্টারন্যাশনাল, যার আটটি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। পরীক্ষা তো এসেই গেল, সময় খুবই কম, পড়া অনেক। টেনশন করো না, সাকসেসের জন্য কনফিডেন্সের সঙ্গে চাই রাইট স্ট্র্যাটেজি। সেই জন্য টিপি পাবলিকেশনস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে ইউনিক লাস্ট মিনিট স্যাম্পল পেপার, সেরা শিক্ষকদের বাছাই করা মাত্র 7-8 সেট প্রশ্নের সংকলন। বেশি নম্বর পাওয়ার মোক্ষম স্ট্র্যাটেজি, একদম বৈজ্ঞানিক কৌশল। এবার পড়তে হবে কম, নম্বর আসবে বেশি। আজও মনে পড়ে লর্ডসে সেই ঐতিহাসিক দিনের কথা, বাংলা তথা বাঙালির জয়ের কথা। আমি কিন্তু মনে প্রাণে বাঙালি, আর বাঙালি মাত্রই ভোজনরসিক। ভালোবাসি ভাত, ডাল, আলু পোস্ত আর মাছ, কিন্তু ভাত হতে হবে অবশ্যই লাল বাবার রাইস। লাল বাবার রাইস, যার বাছাই করা প্রতিটি দানায় আছে স্বাদ ও অফুরন্ত স্বাস্থ্যের আশ্বাস। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবার রাইসের সিল প্যাকি চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। লাল বাবা রাইসের স্বর্ণচুরি, কাজললতা এবং বাসমতি চাল সুলভ মূল্যে সর্বত্র পাওয়া যাচ্ছে। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রামঠাকুর হার্ডওয়্যার। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতের নাগালে সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংসের কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রামঠাকুর হার্ডওয়্যার অ্যান্ড ইন্টেরিয়ার্স, ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ উপলক্ষে রাজধানীর সেমাই কারখানাগুলিতে চলছে জোর কদমে সেমাই তৈরির কাজ। ঈদের দিনে মুসলিম সম্প্রদায়ের লোকজন বিপুল পরিমাণে সেমাই ব্যবহার করে থাকেন। এই দিনগুলিতে যেন কোনোভাবে সেমাইয়ের সংকট না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই পর্যাপ্ত পরিমাণে সেমাই তৈরি হচ্ছে রাজধানীর এক কারখানাতে। আমরা এই মাসটাতে সেমাই খুব বেশি চলে, কারণ এই সময় মুসলমানদের রমজান মাস, রমজান মাসে
তারা মুসলমানরা খুব বেশি পরিমাণ সেমাই খায়, যে কারণে আমরা এখন সেমাইটার প্রতি খুব নজর দিছি বেশি। সেমাইটা বেশি বেশি তৈরি করতে হয় এবং বিভিন্ন রকমের সেমাই আমাদের এখানে তৈরি হয়। ডিওয়াইএফআই, টিওয়াইএফআই, এসএফআই সহ অন্যান্য বাম শাখা সংগঠনগুলি নিয়ে রবিবার এক আলোচনা সভার আয়োজন করা হয় আগরতলায়। সেখানে শাখা সংগঠনগুলির কাজকর্ম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন সিটু নেতা মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যরা। বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয় কেন্দ্রে, সে সময়ে আমাদের দেশের মানুষের কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল সেই সরকার যে প্রতি বছর 2 কোটি লোকের কাজের তারা ব্যবস্থা করবেন। তাহলে এই 7 বছর সময় অতিক্রমের পর আমরা স্বাভাবিকভাবেই ধরে নিতে পারছি যে 14 কোটি লোকের কাজ হয়ে গেছে। কিন্তু আমরা কি লক্ষ্য করছি, বাস্তবটা কি? বাস্তব হচ্ছে এই সময়ে ভারতবর্ষে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হওয়া তো দূরের কথা। শুক্রবারের আক্রান্তের সংখ্যায় কিছুটা স্বস্তি থাকলেও রবিবার ফের উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেল করোনা আক্রান্তের সংখ্যা। এদিন নতুন করে 58 জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। মেডিকেল বুলেটিন অনুযায়ী 58 জন করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি সুস্থ হয়েছেন 7 জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 33,930 জনে। মোট মৃত্যু সংখ্যা 391 জন। মোট সুস্থতার সংখ্যা 33,130 জন। করোনা আক্রান্তের সংখ্যা দেশে সর্বকালীন রেকর্ড ছাড়িয়ে গেছে। গত 24 ঘন্টা উদ্বেগজনকভাবে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন 260,895 জন। করোনার এ ধরনের দাপটের জেরে দেশবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এই গতিতে বাড়তে থাকলে রাজ্যের করোনা পরিস্থিতি গিয়ে কি দাঁড়ায় তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চিকিৎসক সহ বিশেষজ্ঞ মহল। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এখনও শীর্ষস্থানে রয়েছে আমেরিকা। গত কয়েক দিনের ভারতে বাড়বাড়ন্ত করোনা আক্রান্তের সংখ্যার জেরে ব্রাজিলকে পেছনে ফেলে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো ভারত, তৃতীয় স্থানে ব্রাজিল। গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন 14,13,23,906 জন। বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা 30,24,062 জনের। যদিও উল্লেখযোগ্যভাবে করোনা থেকে মুক্তি পেয়েছেন 11,99,27,691 জন। বর্তমানে চিকিৎসাধীন 1,83,72,153 জন। আরো একটু ছোট্ট বিরতির পর ফিরছি অন্যান্য খবরাখবরের সঙ্গে, থাকুন। বর্তমানে P4 ইন্টারন্যাশনাল যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভুজচুং নগরে বালাজি প্রোডাক্ট। এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থ প্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি, শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910 8583948238। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়, হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম,
কিচেন, ডাইনিং, বাথরুম সবইতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমনি, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একিলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে, সব পোশাকের একটাই নাম, সেলি, সিন্স 1985। আধুনিক খুঁজেসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বীর বেনারসে রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। পরীক্ষা তো এসেই গেল, সময় খুবই কম, পড়া অনেক, টেনশন করো না। সাকসেসের জন্য কনফিডেন্সের সঙ্গে চাই রাইট স্ট্র্যাটেজি, সেই জন্য পিপি পাবলিকেশনস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে ইউনিক লাস্ট মিনিট স্যাম্পল পেপার, সেরা শিক্ষকদের বাছাই করা মাত্র 7-8 সেট প্রশ্নের সংকলন। বেশি নম্বর পাওয়ার মোক্ষম স্ট্র্যাটেজি, একদম বৈজ্ঞানিক কৌশল। এবার পড়তে হবে কম, নম্বর আসবে বেশি। ওরা বোধহয় কেউ জানে না। তোমার কাছে শিখে বড় হলো, আজকে দিনটা ভুলে গেল। আমারে ধূপ না পোড়ালে। শুভ জন্মদিন গুরুদেব। ভেবেছিলাম তোরা ভুলেই গেছিস। গুরুদেব, আপনি আমাদের অন্তরে, আপনি আমাদের মধ্যে দহন জ্বালিয়ে আমাদের সৌরভ ছড়িয়ে দিয়েছেন। আপনার শেখানো গুণে আমরা প্রতিষ্ঠিত। আমারে ধূপ না পোড়ালে, গন্ধ কিছুই নাহি ঢালে। পরিমলের গুরুদেব ধূপকাঠি, বাঙালির অন্তরে। রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাইবাড়ি বাজার সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম প্রদীপ দেববর্মা। জানা গেছে, স্থানীয় হাওয়াই বাড়ির দয়ারামপাড়া এলাকার বাসিন্দা প্রদীপ দেববর্মা অন্যান্য দিনের মতোই রবিবার সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। তখন দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি প্রদীপ দেববর্মাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত অবস্থায় ছিটকে পড়েন পুকুরের জলে। প্রত্যক্ষদর্শী লোকজন এ দৃশ্য দেখার পর স্থানীয় দমকল বাহিনী খবর দিলে দমকল কর্মীরা গিয়ে প্রদীপ দেববর্মাকে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে প্রাতঃভ্রমণকারীকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ঘাতক গাড়িটি। মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ফের প্রতিবাদের নামে যান চলাচল বন্ধ করে দিয়ে যাত্রী হেনস্থাতে নামল একাংশ গাড়ি চালক। এবার ঘটনা চন্দ্রপুর মোটর স্ট্যান্ডে। একাংশ গাড়ি চালকদের অভিযোগ, শনিবার বিশ্বজিৎ দেবনাথ নামে কোনো এক যুবক স্বপন সরকার নামে এক গাড়ি চালককে মারধর করেছে। বিশ্বজিৎকে গ্রেফতার এবং কঠোর শাস্তি প্রদানের দাবিতে রবিবার যান চলাচল বন্ধ রাখল গাড়ি চালকেরা। সামান্য বিষয়গুলি যেখানে নিজেরা বসেই মীমাংসা করা যায় কিংবা পুলিশের হস্তক্ষেপে সমস্যা সমাধান করা যায় তা না করে কিছুদিন পরপর এ ধরনের যাত্রী হেনস্থার ঘটনা ভালোভাবে নিচ্ছেন না যাত্রীরা। কালকে বিকাল 4:30-4:30 নাগাদ একটা ঝামেলা হয়েছে। ঝামেলা বলতে, বাস গাড়ি তেলিয়ামুড়ার থেকে আইসে, আওয়ার পরে প্যাসেঞ্জার না মানি নইয়া একটু এদিক সেদিক হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাস ড্রাইভার ধাক্কাধাক্কি করছে, ধাক্কাধাক্কি করছে এখানে শ্রমিকরা, একটা সেন্টিমেন্ট ড্র করছে। এলিয়া 3 দিন না 4 দিন বলে ঘটনা হয়েছে। বিশেষ করে তারা তেলিয়ামুড়ার শ্রমিক, তারা এখানে গাড়ি লিয়ে আয়া যদি আগরতলা আয়া রাজধানীতে আয়া যদি এই হেনস্থ হয় বা মাইল ভিট খায় তাহলে তারা তেলিয়ামুড়াকে সিদ্ধান্ত করছে গাড়ি চলাই তোলা, কোনো শ্রমিক না।
কারণ আমরা মালিকরা গাড়ি চালাতে প্রস্তুত, আমরা গাড়ি রেডি করছি, কিন্তু শ্রমিকরা না চালালে তো আমরা গাড়ি চালাতে পারি না। জল সংরক্ষণ, পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা দিয়ে দিল্লি থেকে বাইকে করে রাজ্যে এলেন হরিয়ানার এক যুবক। তার নাম দীক্ষিত গোয়েল। তিনি সোনিপথ হরিয়ানা নবোদয়ের প্রাক্তন ছাত্র। শনিবার তিনি রাজ্যে এলেন। কৈলাসহর প্রেস ক্লাবে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। রাজ্য নবোদয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং কৈলাসহর প্রেস ক্লাব। About the pollution that some states already have been banned the vehicle which is covered the 15 years but that are allowed here. What about Tripura? Tripura, I have seen that there are so many area which are not explored. Okay, so there are I'm not facing the pollution issue, but we should have to maintain it and giving the message to the our generation that right now we are not facing the pollution issue, but if we will not try to cover it right now, then in coming time we will definitely face. In the previous time, Delhi, Mumbai and the other major cities is the same like right now we have in Tripura. এখনকার মতো এ পর্যন্তই। অন্যান্য খবরা খবরের জন্য থাকুন হেডলাইন্স ত্রিপুরায়। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুরু মশলা নিশ্চিন্তের প্রতীক। পরিমলের গুরুদেব ধূপকাঠি বাঙালির অন্তরে। স্বর্ণ কমল জুয়েলার্স শেরি ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকি চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়।